এরপরে এমডি শাহানুর আলম আপনি লিখেছেন, আমি একজন ট্রাক ড্রাইভার, এক মাস পরপর বাড়ি যাই, এর ভিতর চট্টগ্রাম ঢাকা বগুড়া এর ভিতর চলাচল করি, আবার অনেক সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকি, আমি কসর পড়ব নাকি পুরোপুরি নামাজ পড়ব? আপনি এক মাস হোক আর দুই মাস পরে বাড়ি যান, আপনি যদি সফরে থাকেন রানিংয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কসর পড়বেন, একই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন সেক্ষেত্রে দাঁড়ানোটার মানে মেয়াদ কতদিন, ধরুন সেখানে দুই দিন চার দিন এক দিন এরকম যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কসর পড়তে হবে, আপনি মুসাফির থাকবেন। তবে হ্যাঁ, স্থানীয় ইমামের পিছনে পড়লে তো পুরো নামাজ পড়বেন। আরিফুর রহমান লিখেছেন, নামাজ